হ্যালো কিউটিস, আজ আমি তোমাদেরকে একটা ডেকোপেজের হোম ডেকোর আইটেম করে দেখাবো, আর সেটা হলো ডেকোপেজের চার করে দেখাবো। তবে তা ডেকোপেজ ছাড়াই হবে। হ্যাঁ চলো তাহলে কিভাবে করছি দেখাই। এই জন্য আমি নিয়ে নেবো একটি জার, জারটা যদিও একটু ফেটে গিয়েছে তো আমার ক্রাফটের জন্য এটা কাজ চলে যাবে। তো এখন আমি একটা প্রিন্টেড পেপার নিয়ে নিয়েছি, যেটা আমি ফটোকপির দোকান থেকে প্রিন্ট করে এনেছি। তো এখন আমি জারটিতে রং করার আগে জারটি আগে একটা নিট দিয়ে ঘষে নিয়েছি যাতে রংটা ভালোভাবে বসে। এরপর আমি এটাতে সাদা রং করে নিয়েছি। এখন আমি আমার প্রিন্টেড পেপারের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ছিল সেটা এটার মধ্যে করে নিচ্ছি, যাতে রংটাতে যখন ফুলটা বসবে তখন যেন সেম সেম দেখা যায়। তো আমি এটা দুইভাবে করব, একটা সম্পূর্ণ পেজটা বসিয়ে করবো আর একটা ফুলটা কেটে করব। তো পেজটা বসানোর আগে আমি এটাতে গ্লু লাগিয়ে নিয়েছি, গ্লু আর পানি মিক্সড করে তারপরে এটাকে পাতলা করে লাগিয়ে নিয়েছি। এখন সেই গ্লুটার উপরেই আমি এই পেপারটা বসিয়ে নিয়েছি। তা আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসই বলে দিচ্ছি, আর তোমরা ভিডিওটা দেখে ভালোভাবে একটু বুঝে নিও। তো যেহেতু আমি এটা পেপার দিয়ে করেছি, ডেকোপেজ পেপার দিয়ে করিনি, এই জন্য কিন্তু পেপারটা একটু মোটা হয়ে গিয়েছে আর ফিনিশিংটা কিন্তু একদম সেম টু সেম আসছে না, কারণ পেপারটা একটু মোটা। যদি এটা পাতলা কোনো পেপারের উপরে প্রিন্টটা হতো তাহলে কিন্তু অনেকটাই একদম যেমনটা আমরা দেখতে পাই দোকানে বা অরিজিনাল ডেকোপেজের ক্রাফটাতে তেমনই হতো। তো এখন আমার একটা পেজ দিয়ে করা শেষ, এখন আমি আরেকটা পেজ এই ফুলটার সাথে অনেকটা ম্যাচিং করেই লাগিয়ে নেব। তো যেই জায়গা দিয়ে একটু ফুলে ফুলে যাচ্ছে আমি আবার ওই জায়গাগুলোর হাওয়া বের করে ওটাকে আবার লাগিয়ে নিচ্ছি। তো আমি এই বাড়তি কাগজটার কাটিনি, এটা আমি পিছনের দিকে আটকে নেব। তো এখন আমি জারটা করে ফেলেছি, এখন করব হলো জারের ঢাকনাটা। আর ঝাড়ের ঢাকনাটা আমি করব ফ্লাওয়ারগুলো কেটে কেটে, যেহেতু ঝাটা ছোট ঢাকনাটা ঝাড়ের, এর জন্য আমি ফ্লাওয়ারগুলো কেটে এটা বসিয়ে নেব এটার উপরে। তো সেমভাবেই আমি আগে গ্লু লাগিয়ে নিচ্ছি এটার উপরে, আমি এরপরে পেপারটা লাগিয়ে নেব। তো যতটুকু বাড়তি হবে আমি অতটুকু কেটে ফেলব। তো তোমরা এটা সম্পূর্ণ করা হয়ে গেলে আমাকে দেখে জানাবা কমেন্ট করে যে কোনটা বেশি ইজি আর কোনটা বেশি সুন্দর হয়েছে এই দুইটা পদ্ধতির মধ্যে। কেটে করলে ভালো হয় নাকি সম্পূর্ণ পেজটা বসালেই দেখতে ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর সম্পূর্ণ এই ক্রাফটটা কেমন লেগেছে, ডেকোপেজের আইডিয়াটা কেমন লেগেছে তোমাদেরকে, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এরকম আরও ইজি ইজি এবং কম খরচে ক্রাফট দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও, শেয়ার করে দিও। ওকে, তো যতটুকু এখানে বাড়তি ছিল একটু অংশটা, রঙের অংশটা দেখা যাচ্ছিলো, আমি ওটার সাথে একটু কম্বিনেশন করে সেম সেম কালারের রং দিয়ে নিচ্ছি, যাতে এটা বোঝা যায় যে এটা ফুল, এটা যে আমি কেটে বসিয়েছি এটা যেন বোঝানো যায় এই জন্য। তো এই তো আমি বাড়তি রংটা একটু কম্বিনেশন করে নিচ্ছি কালারের সাথে এবং ফুলের সাথে। তো ঢাকনাটা প্রায় হয়েই গিয়েছে আর এটা হলো জারটা, তো প্রায় কমপ্লিট। তো এখন প্রায় অনেকটাই শেষ আমার ডেকোপেজের কাজটা। এখন এটা শুকিয়ে গেলে এটাতে আমি বার্নিশ করে নিব। তো বার্নিশ করার জন্য কিন্তু আমি গ্লুটাই ইউজ করব, কারণ আমি যেহেতু কম খরচে এটা তৈরি করছি, সো ডেকোপেজের যে বার্নিশটা ওটা কিন্তু আমি লাগাবো না। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা যে আমার এই ডেকোপেজের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।